তারাবি শুরু হলো, এবং তারাবি দিয়েই শুরু হলো আমাদের ঝগড়া। বিশেষ করে আমরা যারা সুন্নাত নির্ভর তাদের ঝগড়া এক্ষেত্রে বেশি। যারা শরীয়ত শরীয়ত পালন করে না, নামাজ কালাম পড়ে না, অনেকে রোজা রাখে নামাজ পড়ে না, এদের কোনো সমস্যা নেই, নামাজই পড়ে, তা ঝগড়ার কি। আমরা যারা একটু ভালো করে দিন পালন করতে চাই, তারাবির নামাজ 8 টাকা না 20 টাকা, এটা নিয়ে ঝগড়া হবে। তা আমি বিস্তারিত বলবো না, কথা হলো তারাবির নামাজ 20 টাকা যেটা পড়া হয় এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবিদের যুগে পড়া হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাম নিজে অথবা সাহাবায়ে কেরাম কোনো রাকাতকে ফিক্সড করেননি যে এর কম পড়া যাবে না বা এর বেশি পড়া যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটাকে ফিক্সড করেন। আপনারা হয়তো মনে করেন জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 6 রাকাত পড়া যায় না, রাসূলুল্লাহ সাল্লাম যেটা পড়েছেন তার চেয়ে বেশি আমরা পড়বো কি করে, কথাটা ওরকম না। জোহরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত পড়েননি, কিন্তু কিয়ামুল লাইল তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত, কখনো 8 রাকাত, কখনো 10 রাকাত, কখনো 12 রাকাত বিভিন্ন রকম পড়েছেন। তিনি রাকাত সংখ্যা বাড়িয়েছেন কমিয়েছেন, কিন্তু টাইম কিন্তু একই রেখেছেন, 2 রাকাতেও 4 ঘন্টা, 4 রাকাতেও 4 ঘন্টা, 6 রাকাতেও 4 ঘন্টা, 8 রাকাতেও 4 ঘন্টা, 10 রাকাতেও 4 ঘন্টা, 12 রাকাতেও 4 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা অথবা এই রকম সময় তিনি কিয়ামুল লাইল পড়তেন। সাহাবিদের যুগে 8 রাকাত পড়া হয়েছে, 20 রাকাতও পড়া হয়েছে, সেটাও 4 থেকে 6 ঘন্টা। আমরা যারা 20 রাকাত পড়ি তারা 35-40 মিনিটে 20 রাকাত পড়ি। আমরা 40 মিনিটে 20 রাকাত পড়ে আমরা দাবি করি আমরা সাহাবিদের সুন্নত পালন করছি, এটা একটা আত্মপ্রবঞ্চনা। 8 রাকাত যারা পড়েন তারা আধা ঘন্টায় 8 রাকাত পড়ে দাবি করেন আমরা সহি হাদিস পালন করছি, এটাও আত্মপ্রবঞ্চনা আর কিছু না। কথাটা হলো সাহাবায়ে কেরাম এবং মুসলিম উম্মার সকল আলেম, 4 মাজহাবের ইমামগণ, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, শাওলিউল্লাহ মুহাদ্দিস, বড় বড় ইমাম আইম্মা সবাই বলেছেন যে এই রাকাত নিয়ে কোনো ঝগড়ার কিছু নেই, কিয়াম হলো আসল। যেখানে 20 রাকাত হয় 20 রাকাত পড়বেন, তবে কিয়ামুল লাইলের মূল মাকসাদ হলো কোরআন শোনা বা পড়া, তারাবির নামাজ জামাতে পড়া ওয়াজিব নয়, না পড়লে গুনাহ হবে না। যদি মূল মসজিদে জামাত কায়েম হয়েছে আপনি তারাবির নামাজ ঘরে পড়েন কোনো গুনাহ হবে না, তবে জামাতে পড়ার কোরআন খতমের সব থেকে মাহরুম হবেন। ইশার নামাজ ঘরে পড়লে গুনাহ হবে, কাজেই আপনি তারাবি জামাতে পড়েন বা ঘরে পড়েন অবশ্যই ইশার নামাজ জামাতে পড়বেন। 2 নম্বর, তারাবির মূল সুন্নত হলো খতম তারাবি বা জামাতে তারাবির কোরআন শোনা, কাজেই মহব্বতের সাথে আদবের সাথে কোরআনটা শুনতে হবে। মসজিদে এমন হাফেজ রাখার চেষ্টা করবেন যিনি অন্তত প্রতিটি শব্দ সুস্পষ্ট পড়েন, আপনার কানে যায়, মুখের ভিতরে অর্ধেক রেখে পড়েন না। আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, প্রত্যেকটা শব্দ তার মদ গুন্না ইখফা ইজহার আপনার কানে গেল, পড়াওয়ালা যে সওয়াব পেয়েছেন শোনাওয়ালাও সেই সওয়াব পেয়েছেন। কিন্তু আপনি পড়লেন আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আপনি কি কি শুনেছেন, তেমন কিছু শোনেননি। আপনার পড়াওয়ালার যে পরিমাণ গুণা হয়েছে শোনাওয়ালারও সেই পরিমাণই গুণা হয়েছে, কারণ আপনি যদি একটা আয়াত সুন্দর করে পড়তেন তাহলে একটা আয়াত পরিপূর্ণ সওয়াব পেতেন। যেমন
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আয়াতটা পুরো পড়লেন, রুকুতে চলে গেলেন, ওই একটা আয়াতে সওয়াব পাবেন। আপনি বলেন আপনি কি শুনলেন? আপনি আসলে তেমন কিছু শোনেননি। এইরকম ভাবে পুরো কোরআন পড়লো আপনার সওয়াব তো হবেই না, গুনাহ হবে। এজন্য আপনি যদি একান্তই না পারেন, বরং ঈশার নামাজ বড় জামাতে পড়ে, তারাবির নামাজ ছোট একটা জামাত করেন, অন্তত সুন্দর করে মহব্বতের সাথে পড়া যাবে, তাতে একটু সময় বেশি লাগুক। যদি তাও না পারেন তাহলে একা সূরা তারাবি পড়েন, যদি সেই রকম ইমানি মজবুত থাকে। ঘরে আসলেন কিছুই পড়া হলো না, গুনাহগার হয়ে গেলে, এরকম যেন না হয়। সর্ব অবস্থায় মসজিদে মসজিদে সবাই চেষ্টা করবেন হাফেজ সাহেবদেরকে সুযোগ দিতে ধীরে পড়ার, দোষ সব হাফেজ সাহেবের উপর চালানো হয়। হুজুর আমাদের হাফেজ এমন পড়ে কিচ্ছু বোঝা যায় না, অথচ দোষ হাফেজের না। হাফেজ সাহেবরা জানে যে ধীরে পড়লে চাকরি থাকে না। গত বছরও আমাকে যশোর থেকে ফোন করেছে, হুজুর মসজিদ কমিটির নির্দেশ 35-40 মিনিটের ভিতর খতম করে দিতে হবে, তা না হলে হবে না। অত মশলা টসলা আমরা বুঝি না। অর্থাৎ ঈশা শেষ করে 20 রাকাত পড়তে হবে 30-35 সর্বোচ্চ 40 মিনিটে। এ যদি না পারেন তাহলে আপনি পান। আসলে মসজিদ কমিটি এই গুনাহ করে লাভটা কি পাবে? এজন্য ভাইয়েরা আপনারা চেষ্টা করবেন তারাবিতে মহব্বতের সাথে কোরআন শোনা, মহব্বতের সাথে কোরআনটা পুরোটা শোনা। যদি না পারেন সূরা তারাবি পড়বেন মহব্বতের সাথে, রুকু সেজদাগুলো একটু দীর্ঘ করবেন, সেটাও ভালো। এমন কোরআন যদি পড়া হয় যে যেখানে আয়াত বাদ পড়ে যায়, আয়াতের এক শব্দ খানিকটা বাদ দিয়ে আরেকটা পড়ে, মাঝখানে দুটো তিনটে বাক্য বাদ যাওয়াতে অর্থ বিকৃত হয়ে পরিবর্তন হয়ে যায়, কুফুরি কালাম হয়ে যায়, তাহলে খুব কঠিন বিষয় হয়ে যাবে। তারাবি আমরা আমাদের দেশে তারাবির দোয়া আছে, 4 রাকাত পরপর দোয়া আছে, এই দোয়াটা কোনো সুন্নত দোয়া না। তারাবি এখানে আমরা ফাঁকি দিই, তারাবি মানে বিশ্রাম। কেন বিশ্রাম? রাসূলুল্লাহ সাল্লাম থেকে বিশ্রামের কোনো কথা হাদিস নেই। সাহাবিদের যুগে যখন জামাতে তারাবি হতো, বেশি সময় না, ঈশার পর থেকে সেহেরি পর্যন্ত হতো, কয় ঘন্টা? 6 ঘন্টা মাত্র। কখনো কখনো হয়তো 3-4 ঘন্টাও হতো, 12টা-1টায় শেষ হয়ে যেত, এরকম পাওয়া যায়। তো মনে করেন যদি 4 ঘন্টা ধরে 8 রাকাত বা 20 রাকাত নামাজ পড়া হয়, তাহলে আপনার 4 রাকাত পড়তেই আপনার 1 ঘন্টার বেশি চলে যাবে। এই 1 ঘন্টার সময় দাঁড়িয়ে থাকলে স্বভাবতই পা এমনভাবে ব্যথা হয়ে যেত, ফুলে যেত, যে খানিকক্ষণ পা মেলে না বসে থাকলে দাঁড়ানো যেত না। এই জন্য প্রতি 4 রাকাত পরে, 1-1.5 ঘন্টা পরে তারা একটু হাত পা সটান করে মেলে দিয়ে কিছুক্ষণ কাতকুত হয়ে বসতেন। আমরা 4 রাকাত পড়তে কত ঘন্টা লাগে? হ্যাঁ, 10 মিনিট। হাত পা ব্যথা হয় নাকি? তা আমাদের এই তারবিহা বসাটাই তো একটা ফাঁকি ধোকাবাজি। 2 নম্বর, এই বিশ্রামের সময় কোনো দোয়া খাস নেই, বিশ্রাম। আপনি কিছুই পড়বেন না, কোনো সমস্যা নেই, হাত পা নাড়িয়ে একটু পরবর্তী নামাজ যেন ভালোভাবে পড়া যায় সেই চেষ্টা। তবে যদি পড়তেই হয়, সবচেয়ে বেশি সওয়াব কিসে? কোরআন তেলাওয়াতে। আপনি কোরআন তেলাওয়াত করেন, মুখস্থ সূরাগুলো পড়েন, আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়েন, যতবার পারেন দরুদ শরীফ পড়েন, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতে যে দোয়াটা, এটা বড় অদ্ভুত দোয়া।
হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই, তারাবির সাথে তো নেই, মূলেই এই দোয়াটা নেই। কথাগুলো খারাপ কিছু না, কোরআন হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে বানানো। যেমন মনে করেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া কোরআনের একটা দোয়া, রাব্বিগফিরলি ওয়াতুবা আলাইয়া হাদিসের একটা দোয়া, কোন দোয়া কুনুতের, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা কুনুতের দোয়া, রব্বি আল্লাহুম্মা ইহদিনী ফিমান হাদাইতা, এটা কুনুতের দোয়া। কুনুতের দোয়া আপনি সেজদায় পড়তে পারেন, কুনুতের দোয়া আপনি তারাবিদের পড়লেন, অন্তত এক জায়গায় পাওয়া গেছে হাদিসে। তারাবির দোয়া যেটা পড়ি হাদিসের কোথাও নেই, না কুনুতে, না এমনি সকালে, রাত্রে, বিকেলে, কোনো জায়গায় এই দোয়াটা নেই। দুই নম্বর হলো তারাবির সাথে তো এর কোনো সম্পর্ক নেই। যে মুনাজাতটা আমরা করি এটা একই অবস্থা, কোরআন হাদিসে কোথাও নেই। এজন্য এই দোয়াগুলো যারা শিখে ফেলেছেন পড়লে আমরা বলবো না যে গুনাহ হবে, তবে এটা তারাবির অংশ মনে করলে বেদাতে চলে যাবে। সবচেয়ে ভালো হয় তাসবিহ তাহলিল বা দরুদ শরীফ পড়বেন, আর মুনাজাতটা প্রতি চার রাকাত চার রাকাত পরপর খুবই আপত্তিকর। এক নামাজ, এক নামাজে কয়বার মুনাজাত করে মানুষ? বিশ রাকাতে তো তারাবি এক নামাজ হলো। এমনিও আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে দোয়া করা বুঝি না, এই যে চারবার পাঁচবার আমরা এই যে মুনাজাত করলাম, এই সুযোগটা যদি মুসল্লিদের দেওয়া হতো সেজদাটা একটু বড় করে, এই যে বিশ্বাকাতের চল্লিশটা সাজদাই যদি দশ সেকেন্ড করে বাড়ানো হতো, ভাই আপনারা এই চল্লিশ সাজদাই চল্লিশটা দোয়া করবেন, তাতে বরং অনেক কাজ হতো। চল্লিশটা সেজদাই রব্বির হামহুমা আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা রব্বি গফিরলি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া, যদি সুবহান রব্বিয়াল আলা তিনবার পড়ার পরে দশটা সেকেন্ড পনেরোটা সেকেন্ড সময় দেওয়া হতো, ইমাম সাহেব একটা দোয়া পড়তেন, মুক্তাদিরাও একটা দোয়া পড়ত, তাহলে এই যে না বুঝে, কিছুই না বুঝে শুধু হাত মুখ ডলার সে অনেক বেশি কাজ হতো। এবং কেয়ামুল্লাইলের শূন্যত এইটে যে তুমি রুকু দীর্ঘ করো, সাজদা একটু লম্বা করো, আল্লাহর কাছে চেয়ে নাও। আপনাদেরকে বলছি যেহেতু আমাদের সুন্নাতের মাহফিল, আবারও বলি, কারণ আমি অনেক কথা বলি, কোন কথা কোথায় বলি মনে থাকে না, মনে হয় আপনাদেরকে বলছি অথচ বলিনি। তারাবির নামাজটা যদি খুব শর্ট করে আমরা পড়ি, একেবারে কম্পিউটারের কি জন্য এখন ডুয়েল কোর না কি জন্য হয়েছে, ডুয়েল কোর স্পিডে যদি পড়া হয় তাহলে ৩৫ থেকে ৪০ মিনিট লাগবে, ঠিক না? আর যদি সুন্নত মতো মোটামুটি সুন্দর করে পড়া হয় তাহলে এক ঘন্টা লাগবে। ২০ মিনিটের কারণে আমরা নামাজটা নষ্ট করি। সৌদি আরবে অধিকাংশ মসজিদে ৮ টাকার তারাবি হয়, কোনো কোনো মসজিদে ২০ টাকার হয়। মক্কা শরীফে মসজিদে হারামে, মদিনার শরীফে মসজিদে নববীতে, এবং আরো কিছু মসজিদে, অল্প মসজিদে ২০ টাকা।